হক সাহেব এবং আয়েশা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপে নেউলে। প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ। বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে। হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয়। আয়েশা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয়। শুরু হয়ে যায় আসল খেলা। এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্বগুলি। জানি তো তুই খুনি মাসি, তোর দুটো শিং আছে, তোর বড় বড় দাঁত আছে, তোর নখ আছে, তোর লেজ আছে, সব আমি উপরে তুলে নেবো। হ্যাঁ দেব, কিন্তু ছোট দাঁড়া দেখালাম না, খুব জ্বালাইছে। আবার কত বড় সাহস আমার, নাকি দাঁত তুলে নেব। হ্যাঁ ভালো হচ্ছে না বলে দিচ্ছিলাম, দেখছেন ভালো মা কথা কোন কি ঢং। বুড়োটা কি এমনি মজেছে? এসব ঢং দেখে তো মজেছে। খবরদার খবরদার বলছি, সব কথা শুনতে রাজি আছি কিন্তু চরিত্র নিয়ে কোনো কথা বলবে না, তাহলে কিন্তু একটু ঘটনা ঘটিয়ে দেব। খালাম্মা ও খালাম্মা, ব্যাথা খারাপ হয়েছেন কে? দুইটা ওষুধের ডোজ দিয়ে দেন। দেব তো দেব তো, দাঁড়া আগে লাঠিটা আমি শান দিয়ে নি। শান দাঁড়া, বুড়োটা ঘুম থেকে উঠুক, তারপর তোমাদের দুজনকে বড় দেখাচ্ছি দেখাচ্ছি। উরে উরে খালাম্মা, চিন্তা করেন চিন্তা করেন, খালাম্মা এলো ভাই এলো ভাই। কতদিন পর নিজের বাড়িটাকে নিজের বাড়ি মনে হচ্ছে। শান্তিপুরের সব শান্তি এখন আমার। কি আনন্দ! তোমার ব্যাপারে সবসময় শোনো না, আর আমার ব্যাপারে আটা দাও না। আরে সেই থামো থামো, যাও যাও, কোল্ড ড্রিঙ্কস খাও, মিলে আমি যাও। আচ্ছা তুমি এমন কেন বলো তো? তুমি কি আমাকে কোনোদিনই বুঝবে না? বুঝবো না কেন, অবশ্যই বুঝবো। কই বুঝলা? আমি করলাম তোমার সাথে ফান, আর তুমি ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নিলে। কোনটা ফান করছো তুমি আমার সাথে? আরে বাবা, আমি তো তোমার সাথে ঘুরবো বলে বাসা থেকে বেরিয়েছি। তাইলে এই পরীক্ষাটা কি হবে যাবে বললা কেন? এগুলো না করলে তুমি তো আমাকে বিশ্বাস করতে না। আমি তোমারে এখনো বিশ্বাস করি না। তুমি এক কাজ করো, আমরা ছুঁয়ে বলো। বাবা আমি সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে নাও, এই যে ছুঁয়ে বলতেছি। কি? আমি মিথ্যা বলিনি। না আমার ছুঁয়ে ভুল হবে না, আমি তো একটু পরে ফুটে যাবো তখন তুমি আর ভাগবা। তুমি রিক্সা ছুঁয়ে বলো। এই জন্যই না তোমাকে আমার এত বিরক্ত লাগে। আচ্ছা ঠিক আছে, এই নাও রিক্সা ছুঁয়েই বলতেছি। ঠিক আছে আমি মিথ্যা বললি, তোমার সাথে ঘুরতে আসছি। এই বাবা আসেন, বড় টাকা তুমি। Oh.
কি ব্যাপার? এরকম তো হবার নয়। সকালে চা খাই। মাসি, মাসি, কই মাসি? কি ব্যাপার রে? সকাল সকাল সারের মতো কেন জেগেছ বাবু? আরে আমার সকালবেলা চা খই। নেই। নেই মানে? নেই মানে নেই। নেই মানে নেই। কি জন্য নেই? চা কি আকাশ থেকে পড়বে? হ্যাঁ, চাটা রান্নাঘরে বানাতে হয় না? কেন? রান্নাঘরের আবার কি হলো? উনি জানেন না, সকাল থেকে আমাকে রান্নাঘরে ঢুকতে দিয়েছে। সে কি কথা? রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না কেন? বাবু, সে কথা আমাকে জিজ্ঞেস করে কি লাভ? কি লাভ বলো? হ্যাঁ, খুব তো আমার বানানো সামান্য চা ফেলে দিয়ে বউয়ের খোঁজ নিতে গিয়েছিলে। যাও না, তাকে গিয়ে জিজ্ঞেস করো। আর সকালবেলা তোমার কপালে চা কেন জুটলো না তাকে জিজ্ঞেস করো গিয়ে। জিজ্ঞেস তো করবোই, অবশ্যই করবো। তার আগে সকালের ওই বাথরুমের সফরটা সেরে আসো। কথা বলতে ইচ্ছে না করলে কথা বলবো না। আমি একটা রাত ঠিক মতো ঘুমাইতে পারি না, এর থেকে সুখের আর কিছু আছে নাকি? তুমি কি বললা কবি? এটাই তোমার ভালোবাসা? তোমার আমার থেকে তোমার রাত জাগাটা বেশি বড়? আমার থেকে আমি এতই তুচ্ছ? এত তুমি রিক্সা আমাকে থামতে বলো, থামতে বলো, আমি এখনই নেমে যাবো, আমি এখনই নেমে যাবো। কি অদ্ভুত, তুমি রাস্তাঘাটে কান্নাকাটি শুরু করছো কেন? খুব তো বড় গলায় বলো, খুবই তো বড় গলায় বলো যে আমাকে তুমি ভালোবাসো, তাই না? এই তোমার ভালোবাসা? এই তখন যখন তখন বলতে থাকো লিটনের ফ্ল্যাট খালি, ওর ফ্ল্যাট খালি, কোনোদিন কি তোমার একটা স্বপ্নের কথা আমাকে বলছো? এটাই ভালোবাসা কবির। আচ্ছা ঠিক আছে, কানাকাটি বন্ধ করো, এখন থেকে আমি তোমার বেশি বেশি স্বপ্নের কথা বলবো। আমার রান্নাঘর আমার রান্নাঘর, আমি কাউকে ব্যবহার করতে দেব না। ওকে ওকে, তোমার রান্নাঘর আমি ব্যবহার করব না, কিন্তু আমি তোমার স্বামী হিসাবে তোমার হাতে এক কাপ চা খেতে দিতে পারি না। এটা কি দেখেছ? এটা কি দেখেছ? আমাকে কি তোমার ভাড়া চেয়ার মতো ভাড়া পেয়েছ যে তখন তখন বেতনে বললে? এটা কি দেখেছ? আরে বাবা, আমার ভাড়াটিয়া ভেড়া না? তাহলে তুমি কি? আমি কি সেটা উপযুক্ত সময় এলেই বুঝতে পারবে, বুঝেছ? আর কি বোঝাবে তুমি আমাকে? আর কি বোঝাবে? ছেলে দুটো কাছে নেই দেখে তোমার পাকনা গজিয়েছে। শুধু আমার গজিয়েছে না পাকনা, তোমার গজায়নি। আর তোমার যদি নাই গজাবে তাহলে এত অপকর্ম করো কিভাবে? কি, আমি অপকর্ম করি না? আমি অপকর্ম করি, আর তুমি কি করো? তুমি কি করো? না, আমি অপকর্ম করি না। তুমি শুধু যে তালে ঢোল বাজাও, আমি সেই তালে নাচি। আজ ভালো কইরা,
বাজার গত তার সুন্দরী আয়েশা নাচে আজি ভাত কই না বাজার গত তার সুন্দরী আয়েশা নাচে কি পারলে কেন পারবা নাচতে আবার কি কি লাঠি দেখা লাঠি হাতি ঘোড়া গেল তোর কানা ঘোড়া উঠে বলে কতখানি জল চায়ে চিনি ঠিক ছিল ঠিক আছে শোনো ওই চাটা শেষ করে তাড়াতাড়ি এই যে কাপড়গুলো একটু ছাদের উপর দিয়ে এসো কেন তোমার পা দুটো তো ঠিকই আছে আমি কেন শুকাতে দিতে যাব আরে আমি তো শাড়ি পরা তাতে কি হচ্ছে শাড়ি পরা যখন এতই শখ তখন হাতে ঘাটে ঘরে বাইরে সব জায়গায় শাড়ি পরে যাবে এভাবে শাড়ি পরে গেলে মানুষ দেখলে আমাকে কি বলবে লোকে কি বলবে সেটা আমার জানার দরকার নেই আর একটা ফালতু কথাও যদি বলো এই বাকি চাটা তোমার মাথায় ঢেলে দিই না না ওটা তুমি খাও খাও ঠিক আছে নিজের থেকে এসে রান্নাঘরের চাবিটা দিয়ে দেয়
কি সুন্দর কথা আপনার। আরে ওই বেত হাতে পেয়ে বুড়িটা তো পাগলা কুকুর হয়ে গেছে, যখন তখন এসে কামড় দিয়ে ফেলবে তখন ওই একই হয়তো আমারও। আচ্ছা ঠিক আছে মাসি তুমি যাও, আমি একটু ভেবে দেখি। ভাবুন না ভাবুন, ভাবতে ভাবতে জীবনটাই পার করে দিন, আমার কি। মাসি থামবে, থেমেই তো ছিলাম বাবু। হ্যাঁ ডাকলে কিসের জন্য আমাকে, থেমেই তো ছিলাম আমি। যাও 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 বাইরে গিয়ে নাস্তা করে আসো। আমি তো একদম মুঝে তাতের মাকুর মতো হয়ে আছে একেবারে, খাটাস দিক খাটাস দিক, যাই কোন দিকে। হ্যাঁ শাকের করাত একেবারে। আমার থেকে না তাকালে কথা বলবো কি করে? আরে বাবা তোমার কাছে খোঁজ নেবো, ওই বাড়ির কে কি করে না করে কিভাবে থাকে এই সব আর কি। বলে দিব, আমি সব বলে দিব। কি সব বলে দেবে? বলবো আপনি একটা মানে আপনি একটা দুষ্ট লোক, আপনি আরেকজনের বউয়ের খবর জানতে চান। এই এই দাঁড়াও দাঁড়াও, কি সব ফালতু কথা বলছো? আপনি ফালতু কাজ করবেন আর আমি ফালতু বলতে পারবো না। তবে ফালতু কাজ না, দেখা কি মজা করে। আমার সাথে কথা হলো আর তুমি বলছো নাই? থাকলে তো স্যার আমি দেখতাম, সে তো ভূত না পেতনিও না যে ওই রাস মানে চলে যাবো। এই তার মানেটা কি স্যার? আমার মনে হয় আপনার প্রেশারটা বাড়ছে। কি দেখতে কি দেখছেন কে জানে। না না না, সকালবেলা আমার এত বড় একটা ভুল হবে? বিষয়টা খতিয়ে দেখা দরকার, দেখি উপরে গিয়ে। কি জানে কি বিমূর্তি ধর সাল্লাই। আমি এটা কিনতে বেশ পারবে কি আমি জানি না, তুমি দেখে আসো।